ঈদ উপলক্ষে মুভির পাশাপাশি বাংলাদেশে বিভিন্ন ধরনের নাটক মুক্তি পেয়েছে, যেই সমস্ত নাটকের মধ্যে আলাদাভাবে জায়গা করে নিয়েছে দর্শক হৃদয়ে বেশ কয়েকটি নাটক। আজকের ভিউজের ভিত্তিতে কোন পাঁচটি নাটক সেরার স্থান দখল করেছেন সেগুলোই আপনাদের জানাবো। ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলো বরাবরই বর্ণাঢ্য আয়োজন করে, আর সেই আয়োজনকে মাথায় রেখেই নির্মাতারা বিভিন্ন ধরনের গল্প তৈরি করে। বেশ শিক্ষণীয় গল্প এ বছরের কুরবানি ঈদেও মুক্তি পেয়েছে, তাদের তালিকা দেখলে আপনারাও অবাক হবেন। এই তালিকায় প্রথমেই রয়েছে মেহজাবিন চৌধুরী এবং অভিনেতা আফরান নিশো অভিনীত নতুন নাটক পুনর্জন্ম অন্তিম পর্ব। নতুন নতুন রেসিপি এসেছে, আমরা দুজন মিলে রান্না করব আর উনি নির্মিত আলোচিত নাটক পুনর্জন্ম, তারই চতুর্থ কিস্তি অর্থাৎ পুনর্জন্ম অন্তিম পর্ব মুক্তি পেয়েছে 30 জুন। আর মুক্তির পর থেকেই ট্রেন্ডিংয়ে রয়েছে এই নতুন নাটকটি। জানা গিয়েছে ইতিমধ্যে নাটকটি 4 মিলিয়নের ভিউজ সীমা অতিক্রম করেছে। ভিউজের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকলেও ট্রেন্ডিং লিস্টে 1 নম্বরে রয়েছে আফরান নিশো এবং মেহজাবিনের এই নাটকটি। এদিকে ভিউজের দিক থেকে প্রথম দিকে রইলেও ট্রেন্ডিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন জামাই শ্বশুরের কোরবানি নাটকটি। এটি পরিচালনা করেছেন মুহিন খান। ঈদ উল আজহা উপলক্ষে গত 27 জুন মুক্তি পায় নাটকটি। এ পর্যন্ত নাটকটির ভিউ দাঁড়িয়েছে 5.1 মিলিয়নের কাছাকাছি। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমায়া হিমি, ফখরুল মাসুম বাশার সহ একাধিক অভিনেতা অভিনেত্রীরা। বলে রাখি, যখন এই ভিডিওটি মেক করা হয়েছে তখন কত ভিউ ছিল সেটির উপরে ভিত্তি করে ভিডিওটি বানানো হয়েছে, এখন কিন্তু ভিউজ অনেকটাই বেড়ে গিয়েছে। এর পরবর্তীতে 3 নম্বর স্থানে রয়েছে ব্যাচেলার পয়েন্ট খ্যাত পরিচালক কাজল আরিফেন অমি নির্মাণ করেছেন এই ঈদে কিডনি নাটকটি। বর্তমানে ইউটিউবে বেশ সাড়া জাগিয়েছে এই নাটকটি। বর্তমানে ভিউজের লিস্ট থেকে 3 নম্বরে রয়েছে কাজল আরিফেনের এই নাটকটি। 30 জুন মুক্তিপ্রাপ্ত এই নাটকটির বর্তমান ভিউ 3.5 মিলিয়ন ক্রস করেছে। এতে অভিনয় করেছেন জিয়াউল হক, পলাশ, পার্শা ইভানা, চাষি আলম সহ একাধিক তারকারা। এদিকে এর পরবর্তী অবস্থানে রয়েছে সিএমভির একটি নতুন নাটক যার নাম ঢাকাইয়া কোরবানি। এই নাটকটিও বেশ ভালো আলোড়ন তৈরি করেছে, ভালো শিক্ষণীয় গল্প দিয়ে মোড়ানো হয়েছে নাটকটি। নাটকটির বর্তমান ভিউজ 3.5 মিলিয়নেরই কাছাকাছি, যেই নাটকটি এই ট্রেন্ডিং লিস্টে 4 নম্বরে রয়েছে। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব এবং তাসনিয়া ফারিন। এর পরবর্তী তালিকায় রয়েছে মহিদুল মাহিম নির্মিত কনজুস 2 নাটকটি। দূরে থাকি কি করস না করস, আজকে আমার সামনে একটু কর। যেটি গতকাল মুক্তি পেয়েছে, এই নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান এবং তানজিন ত্রিশা। এ পর্যন্ত নাটকটির ভিউ দাঁড়িয়েছে 3.1 মিলিয়নের কাছাকাছি। এর পরবর্তী সময়ে এটি প্রথম স্থানেও এসে যেতে পারে। এর পরবর্তীতে 6ষ্ঠ স্থানে রয়েছে তৌসিফ মাহবুব অভিনীত আরও একটি নাটক অনুরাগ। যেই নাটকটি ইউটিউবে বর্তমানে 6ষ্ঠ স্থানে রয়েছে। এই নাটকে তৌসিফের বিপরীতে অভিনয় করেছেন নায়িকার চরিত্রে নাজনীন নাহার নিহা। এটি পরিচালনা করেছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। 28 জুন মুক্তি পাওয়া এই নাটকটির বর্তমান ভিউ 2.1 মিলিয়নের কাছাকাছি। সো ভিউয়ার্স, আপনারা কোন নাটকটি দেখেছেন এবং কোন নাটকটি বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। এমনই আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।